আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ কমেন্ট পেয়েছি, এসইও 100% করা হয়েছে কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ নেই, ভিডিও কোনোভাবে ভাইরাল করতে পারছি না। এরকম কমেন্ট প্রায় সময় কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে দেখি। এসইও করা হয়েছে ঠিকঠাক, বিভিন্ন অ্যাপসের মধ্যে এসইও স্কোর 90% 100% এসেছে কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ নেই, এর মূল কারণটা কি? আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল যাদের এই প্রবলেমটা রয়েছে। এসইও করার পরও, অর্থাৎ সঠিকভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার পরও ভিডিওর মধ্যে ভিউজ আসে না। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স সব কিছু সঠিকভাবে এসইও করার পরও কিন্তু আপনার ভিডিও যদি ভাইরাল না হয়, ভিডিওর মধ্যে যদি ভিউজ না আসে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। আমরা কমবেশি সবাই কিন্তু এসইও করে থাকি। এসইও করার ক্ষেত্রে আমরা এক একজন এক এক অ্যাপস ব্যবহার করি, এক এক সাইট ব্যবহার করি, আবার কেউ আছে ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেই সাইটের সার্চ সেকশানে গিয়ে আমরা সেখানে গিয়ে এসইও করি। তারপর আমরা ওয়াইটি স্টুডিওতে রিসার্চ ট্যাবটা রয়েছে, যেটা সেখানে গিয়ে আমরা এসইও করে থাকি। অর্থাৎ এক একজন এক একভাবে এসইও করে ভিডিওকে আপলোড করি, পাবলিশ করে দিই, কিন্তু কারো ভিডিও ভাইরাল হচ্ছে, কারো ভিডিও ভাইরাল হচ্ছে না। দেখুন, এসইও যে স্কোরটা রয়েছে এটা এক এক অ্যাপসে এক এক রকম দেখায়। এখন এক্ষেত্রে আমরা কোনটাকে ভালো মনে করব, অনেক প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যে জন্ম নিচ্ছে এই টপিক্সে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আমি নাম্বার ওয়ান যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে যে সিটিআর যদি আপনার ভিডিওতে কম থাকে, অর্থাৎ আপনার ভিডিওটা আপনি সঠিকভাবে এসইও করেছেন, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স সব কিছু ঠিকঠাকভাবে বসিয়েছেন, বসানোর পর যদি ইউটিউব আপনার ভিডিওটাকে কেউ যদি কোনো একটা টপিক্স থেকে সার্চ করে, সার্চ করার পর দর্শকদের সামনে ইউটিউব উপস্থাপন করলো, আপনার ভিডিওটাকে ইমপ্রেশন দিল, দেওয়ার পর দর্শকরা যদি ক্লিক না করে, এটা হতে পারে আপনার থাম্বনেলটা অতটা ভালো হয়নি, অতটা আকর্ষণীয় হয়নি, অতটা প্রফেশনাল হয়নি, যার কারণে দর্শকরা ক্লিক করছে না। ক্লিক না করার কারণে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কমে যাচ্ছে, ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে কিন্তু দর্শকরা ক্লিক করছে না। সুতরাং আপনার থাম্বনেল কোয়ালিটি যদি ভালো না হয়, সেক্ষেত্রে সিটিআর কমে যাবে। সিটিআর কমে গেলে কিন্তু ইউটিউব, এটাও কিন্তু একটা সিগন্যাল যায় যে এই ভিডিওটা অতটা ভালো নয়, সিটিআর যদি কম আসে। সেই জন্য চেষ্টা করবেন সিটিআরটাকে ভালো করার জন্য, প্রফেশনাল থাম্বনেল বানানো শেখার জন্য। আমার চ্যানেলে অলরেডি 4 থেকে 5টা ভিডিও রয়েছে, যেটা দেখে আপনারা খুব সহজে শিখতে পারবেন কীভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয়। ওকে, তারপর 2 নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন যদি কম আসে। এখন আপনার ভিডিওর সিটিআর ভালো, তারপর দর্শকরা ভিডিওতে ক্লিক করে কয়েক সেকেন্ড দেখে বের হয়ে চলে আসলো, অর্থাৎ অডিয়েন্স রিটেনশন যদি ড্রপ করে, ওয়াচ টাইম যদি কম আসে, সেক্ষেত্রে সেই ভিডিওটা কখনো ইউটিউব ভাইরাল করবে না, ইউটিউব কখনো বুস্ট করবে না। ইউটিউব সেই সমস্ত ভিডিওকে ভাইরাল করায় যে সমস্ত ভিডিওর অডিয়েন্স রিটেনশন ভালো, অর্থাৎ ওয়াচ টাইম ভালো যেসব ভিডিওতে আসে, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব বেশি বুস্ট করে থাকে। সেজন্য একটা ভিডিও তৈরি করার সময় আপনি ভিডিওতে কীভাবে কথা বলবেন, ভিডিওর কোন পয়েন্টে কী কথা বলবেন, সব কিছু আপনাকে স্ক্রিপ্ট করা দরকার। স্ক্রিপ্টে যত সুন্দরভাবে লিখবেন, যতটা গুছিয়ে লিখতে পারবেন, ততটা কিন্তু দর্শকদের কাছে আপনার ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হবে, ততটা ইনফরমেটিভ হবে। সেই জন্য একটা ভিডিওকে আকর্ষণীয় করে তোলার জন্য, একটা ভিডিওকে দর্শকদের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য অবশ্যই আপনাকে স্ক্রিপ্ট সুন্দরভাবে লিখতে হবে। ভিডিওর শুরুতে আপনি অযথা যদি কথা বলে ভিডিওকে লম্বা করেন, সেক্ষেত্রে আপনার অডিয়েন্স রিটেনশন ড্রপ করবে। আমরা অনেকে আছে ভিডিওর শুরুতে প্রমোশনাল বিভিন্ন কথা বলে থাকি, অর্থাৎ ভিডিওর মূল টপিকসে আমরা দেখা যাচ্ছে যে অনেক পরে যাচ্ছি। এভাবে যদি আপনি একটা ভিডিওকে লম্বা করতে যান, মূল টপিক্স থেকে যদি আপনি বের হয়ে চলে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন কমে যাবে। একটা সময় ইউটিউব অ্যালগরিদমের কাছে একটা সিগন্যাল যাবে যে এই ভিডিওটা দর্শকরা ভালোভাবে দেখছে না। অডিয়েন্স ইন্টারেস্ট কম থাকার কারণে আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব থামিয়ে দিবে, কিছু ভিউজ আসার পর আপনার সেই ভিডিওটা কিন্তু আর চলবে না। ওকে, তারপর 3 নম্বর হচ্ছে লাইক, কমেন্ট, ভিউজের তুলনায় কম আসলে। যদি আপনার ভিডিওটা সঠিকভাবে এসইও করেছেন, এখন ভিউজও কিন্তু অনেক চলে এসেছে, কিন্তু লাইক এবং কমেন্টের সংখ্যা একদম কম, এক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদমের কাছে সিগন্যাল যাবে যে এই ভিডিওটার মধ্যে এঙ্গেজমেন্ট কম এসেছে, সেক্ষেত্রে আপনার ভিউজটা থেমে যেতে পারে অথবা আপনার ভিডিওর মধ্যে ভিউজ একদম কমও আসতে পারে। তারপর হচ্ছে বন্ধুরা 4 নম্বর যে পয়েন্টটা রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসইও র্যাঙ্কিং অ্যাপসে অনেক সময় ভুল স্কোর দেখায়, এক একজন প্লে স্টোর থেকে এক এক অ্যাপস নামিয়ে
এসইও স্কোর চেক করে, কোনোটার মধ্যে যেটার মধ্যে 100% দেখাচ্ছে, আর একটা অ্যাপসে গেলে সেই ভিডিওর এসইও স্কোর দেখাবে 60% 70%। সেজন্য এই যে বিভিন্ন অ্যাপসের মধ্যে যে এই কিওয়ার্ডগুলো শো করায়, সেগুলো যে র্যাঙ্কিং কিওয়ার্ড স্কোরটা দেখায়, সেটার উপর 100% ডিপেন্ডেন্ট না থেকে আপনারা সেটার পাশাপাশি ইউটিউবে যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেখান থেকেও আপনি কিন্তু সার্চেবল যে কিওয়ার্ডগুলো রয়েছে, সাজেস্টিং যে কিওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো বেছে আপনার ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে রাখতে পারেন। আর বাকিগুলো আপনারা থার্ড পার্টি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, বিভিন্ন তারপর সাইট থেকে আপনারা সেই কিওয়ার্ডগুলো বসাতে পারেন। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে এসইও করে আপনার ভিডিওটাকে কিন্তু আপনি এনরিচ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ইউটিউব সার্চ থেকে ভালো একটা ভিউজ পাবেন আপনি। আপনি যদি ডেসক্রিপশন বক্সে কিওয়ার্ড স্টাফিং করে থাকেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা 100% এসইও করা সত্ত্বেও ভিউজ আসবে না। কিওয়ার্ড স্টাফিংটা কি? কিওয়ার্ড স্টাফিংটা হচ্ছে যে আপনি যদি একটা কিওয়ার্ডকে বারবার ডেসক্রিপশন বক্সে লিখতে থাকেন, যেমন ধরুন হাউ টু ক্রিয়েট আই ইউটিউব চ্যানেল, এই কিওয়ার্ডটা যদি আপনি ডেসক্রিপশন বক্সে আপনি ইচ্ছা মতো 10 বার 20 বার বারবার রিপিট করেন, একবার দুইবার তিনবার সর্বোচ্চ হতে পারে, কিন্তু আপনি যদি বারবার রিপিট করেন, সেক্ষেত্রে কিওয়ার্ড স্টাফিংয়ের কারণে কিন্তু আপনার সেই ভিডিওটা রিচ কমিয়ে দিতে পারে ইউটিউব। ঠিক আছে, আশা করছি এই পয়েন্টগুলো মেনে চলবেন, সঠিকভাবে ভিডিও আপলোড করা শিখবেন, সঠিকভাবে ভিডিও কোয়ালিটি মেনটেন করবেন, তাহলে কিন্তু আপনার এসইও যত ভালোভাবে করতে পারেন দর্শকরা কিন্তু সাপোর্ট করবে আপনাকে আপনার ভিডিওটাকে ভালো একটা রিচ দিতে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।